নমস্কার বন্ধুরা, সুস্মিতা কিচেনে আপনাদের স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। এই রেসিপিটি ঠিক তাদের জন্য যারা সকাল বিকাল নাজেহাল হয়ে পড়েন, তার বাড়ির ক্ষুদে সদস্য বা বড় সদস্যটিকে কি করে দেবেন, তাহলে চলুন দেখে নেওয়া যাক। আমি এখানে একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, সাদা তেল দিয়ে দিলাম। আমি এখানে সাদা তেলে রেসিপিটি রান্না করব। আপনারা চাইলে ঘি বা বাটারও ব্যবহার করতে পারেন। কয়েকটা বাদাম ভেজে নিচ্ছি। বাদাম ভাজা হয়ে গেছে, আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। ওই একই তেলে দিয়ে দেব কুচানো গাজর। আমি এখানে একটা বড় গাজর নিয়েছি, আপনারা চাইলে পরিমাণে আরো বেশি বা কম করে নিতে পারেন। গাজরটাকে ভালো করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি একটা বাটিতে। এবারে কয়েকটা বিনস ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, সেটা ভেজে নিচ্ছি। বিনসগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে, যেন কাঁচা গন্ধ বা কাঁচা ভাব না থাকে, তাহলে জিনিসটা খেতে ভালো হবে না। ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি বিনসটাকে। এবারে দিয়ে দিচ্ছি ছোট করে কেটে রাখা ফুলকপি। সামান্য তেল দিয়ে দিচ্ছি। ফুলকপি ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এরপর ছোট করে কেটে রাখা আলু ভেজে নিচ্ছি। খুবই ছোট করে কেটে নিয়েছি আলু, যাতে ভাজতে ভাজতেই নরম হয়ে যায়। আলু ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সামান্য তেল, কালো সর্ষে, কয়েকটা কারি পাতা। দিয়ে দিচ্ছি সুজি। এবার এই সুজিটাকে খুব ভালো করে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। কেউ যদি আমায় ফেসবুক ইনস্টাগ্রামে যোগাযোগ করতে চান, তাহলে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, দেখে নিতে পারেন। ভালো করে নেড়ে নেড়ে ভেজে নিতে হবে, না হলে কিন্তু নিচের দিকটা
সে শুধু মাঝখানটা ধরে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই ভালো করে চারদিকে নেড়ে নেড়ে ভেজে নিতে হবে। আপনারা চাইলে এই রেসিপিটিতে কাজু কিসমিসও ব্যবহার করতে পারেন, যেহেতু আমার কাছে নেই আমি তাই এতে দিইনি। অ্যাড করলাম জল ও সবজিগুলো। জল কিন্তু খুব অল্প অল্প করে দিতে হবে, একসঙ্গে বেশি দেওয়া যাবে না, তাহলে জিনিসটা ঝরঝরে হবে না। এই রেসিপিটি একদমই ঝরঝরে বলুন বা ঝুরঝুরে সেরকমই একটা ডিশ হবে, কিন্তু আপনি যদি বেশি জল দিয়ে ফেলেন তাহলে সেই জিনিসটা হবে না, দলা দলা মতো হয়ে যাবে। তাই অল্প অল্প করে পরিমাণ বুঝে বুঝে জল দিতে হবে এবং আলতো হাতে নেড়ে যেতে হবে কন্টিনিউয়াসলি। দিয়ে দিচ্ছি নুন, আপনারা আপনাদের আন্দাজ মতো নুন দেবেন। আস্তে আস্তে নাড়তে থাকলে একটা ঝুরঝুরে ভাব চলে আসবে। দিয়ে দিচ্ছি সামান্য চিনি। বড়রা খেলে এতে লঙ্কা অ্যাড করতে পারেন, আর ছোটরা খেলে ঝালটা বাদ দিয়ে দিলে ভালো হয়। তৈরি হয়ে গেল আমাদের উপমা। সকালের জলখাবারে বা বিকেল বা সন্ধ্যার জলখাবারের জন্য এটি কিন্তু খুবই উপযুক্ত। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, কমেন্ট করুন এবং বেশি বেশি করে শেয়ার করুন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি আপনি আমার নতুন বন্ধু হন। সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এ পর্যন্তই।